স্বাগতম আপনাদের সকলকে। আজ আলাপ করে নেব মিসেস বিদ্যাপতি সরকারের সাথে। উনি মগরাহাট থেকে আসছেন এবং বিগত কিছু বছর ধরে শ্বাসজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন। আসুন জেনে নিই ডক্টর কিম সাইফুল্লাহ স্যারের আন্ডারে ট্রিটমেন্ট করিয়ে এখন ওনার অভিজ্ঞতাটা কেমন হলো। নমস্কার, কি সমস্যা ছিল? শ্বাসকষ্ট। আচ্ছা, এই যে সমস্যা, এর জন্য কি কি কষ্ট হতো আপনার? রাত্রের দিকে বেড়ে যেত সমস্যাটা। আচ্ছা, তারপরে এই যে আপনি এর জন্য কোন অন্য ট্রিটমেন্ট করিয়েছেন? এলাপাতি ডাক্তার আগে দেখিয়েছিলাম। আচ্ছা, তাতে কিছু যতক্ষণ খেতাম ওষুধ ততক্ষণ ঠিক থাকতো। আচ্ছা, তারপরে বেড়ে যেত, আবার হতো। আচ্ছা, আমাদেরকে একটুখানি যদি আপনি জানান যে এই যে ডক্টর কেএম সাইফুল্লাহ স্যারের আন্ডারে আপনি ট্রিটমেন্ট করালেন, তো আপনি মেডিসিন নিলেন? আচ্ছা, কতদিনের মেডিসিন নিলেন? 40 দিনে দিয়েছি, আমি 30 দিনে খেয়েছি। আচ্ছা, দিয়ে আপনি চলে এসেছেন দেখাতে স্যারকে। কেমন আছেন এখন আগের থেকে? আমি অনেকটাই ভালো আছি, পুরোটাই ভালো আছি, একদমই হয় না। বাহ, আমরা আশা রাখছি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।